नमस्कार बंधुरा, सुस्वादु किचेने सबा के स्वागत। चले आज के एक नतून रेसिपी नहीं, चलू तेल देखे नहीं आज के रेसिपिटी। आज के बनिए नेब गरमे हल्का पतला झोल, हेल्दी एक खबर। एखे एक माछ, एक मागुर माछ आछे। मागुर माछटा के प्रथम केटे नहीं एरकम, एखे जेहेतु मागुर माछ आश थाके ना ओइजन्य एटा लवण दिए परिष्कार करे नियेछि। उपरे जे कालो एक पिछला आवरण थाके सेटा परिष्कार करे नियेछि। परिष्कार करार पर एखन एखाने लवण हलुद और रसुन बाटा लंका बाटा और पिंयाज टमेटो एकसंगे पेस्ट करा आछे, एटा दिए दिलाम एक चामच। और दिए दिच्छि लंका बाटा हाफ चामच। एटा दिए एखन मागुर माछटा भालोभाबे माखिए नेब। एटा माखिए निये जदि मोटामुटी 10 থেকে 15 মিনিট রাখা যায় তাহলে মাংসে মাছের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এরকম ভাবে মেখে নিলাম মাগুর মাছটা। মেখে নিয়ে 10 মিনিট পরে এটা এখন রান্না করব। এই 10 মিনিট হয়ে গেছে, এখন ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে গেছে, এখন মাগুর মাছের পিসগুলো দিয়ে ভেজে নেব। এখানে যে লেজটা দিয়েছি, লেজটা দেওয়ার পরে এটা কুকড়া হয়ে যায়। মাগুর মাছগুলো ঠিক থাকে কিন্তু লেজটা কুকড়া হয়ে যায়, এটা সঙ্গে সঙ্গে উল্টে দিতে হবে, নয়তো এটা বেঁকে যায়, কুকড়ানো হয়ে যায়। ওই জন্য এটা কয়েক সেকেন্ড পর পর উল্টে দেব। এরকমভাবে মাগুর মাছটা হালকা করে ভেজে নেব। মাগুর মাছ বেশি ভাজতে হয় না, যেহেতু উপরের পাতলা আবরণ থাকে, চামড়া থাকে, ওই জন্য এটা হালকা করে ভেজে নেব। বেশি কড়া করে মাগুর মাছ ভাজতে নেই, এরা জাস্ট কয়েক মিনিট এরকম ভেজে নেব। মাগুর মাছ উল্টে পাল্টে এটা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। অন্যদিকে ওভেনে একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দেব একটা পেঁয়াজ, একটা টমেটো পেস্ট করে নিয়েছি, পেস্টটা দিয়ে দিলাম। এখানে টমেটো আপনারা চাইলে গোটা পিস করে কেটেও দিতে পারেন, আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এখানে টমেটো পেস্টটা দিলে কালারটা সুন্দর হয়, যেহেতু এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না, কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা হয় পুরোপুরি। দিয়ে দিলাম হাফ চামচ মতো রসুন বাটা, হাফ চামচ লঙ্কা বাটা। ঝালটা আপনার নিজেদের মতো দেবেন। আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ। হাফ চামচ হলুদ গুঁড়ো। সবগুলোই মশলা দেওয়া হয়ে গেছে, এবার মশলাটা ভালোভাবে 3 থেকে 4 মিনিট এটা কষে নেব। এখানে কিন্তু কোনো জিরা কিংবা ধনে গুঁড়ো ব্যবহার করছি না। মশলাটা 3 থেকে 4 মিনিট এরকম নেড়ে চেড়ে কষে নিলাম, মশলাটাকে তেল ছেড়ে গেছে। এখন এখানে গরম করা জল দিয়ে দেব। ঝোলটা আপনাদের পছন্দ মতো করবেন, এখানে হালকা পাতলা ঝোল হবে বলে একটু ঝোলের পরিমাণটা বেশি করলাম। এখন ঢাকনা দিয়ে ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে গেছে, এখন মাগুর মাছটা ভাজা আছে সেটা দিয়ে দেব। মাগুর মাছটা সবগুলোই দেওয়া হয়ে গেছে, এখন নেড়ে চেড়ে মাছটা ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট ফুটতে দেব। 3 থেকে 4 মিনিট পরে ফিরে আসলাম, এখন দেখে নেব মাছটা। ঝোলটা অনেকটাই ফুটে কমে গেছে, মাছটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখানে চাইলে ভাজা মশলা গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন। তৈরি হয়ে গেছে হালকা পাতলা গরমে মাগুর মাছের ঝোল। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন,
তাহলে যখনই কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনি নোটিফিকেশনে পেয়ে যাবেন।